Isn't Allah sufficient for his slave? Allah ki tar bandar jonno jotheshto non. Boycott France, boycott French product. Rasuler opomane jodi kade na tor mon. Muslim noy munafik tui, Rasuler dushmon. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই অবগত আছি যে গত কয়েকদিন থেকে ফ্রান্সের মন্টপেলিয়র শহরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল কার্টুন নির্মাণ করে বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহের হৃদয়ে কাফেরেরা আঘাত করছে। তারা জানে না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মুসলমানরা আমাদের পরিবার পরিজন পিতামাতা এবং সকলের চেয়ে ঊর্ধ্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান দেয় এবং সবার থেকেই তাকে সবচেয়ে বেশি আমরা ভালোবাসি। আর এটাই হচ্ছে একজন মুসলমানের ঈমান, যে সবার চেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা। আর সেই ভালোবাসার কেন্দ্রবিন্দুতে তারা আঘাত করছে। তারা ফ্রান্সের সরকার কর্তৃক পুলিশের পাহারায় দুটি বহুতল ভবনের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন নির্মাণ করে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করছে। গত 25 বছরে ফ্রান্সে ইসলাম গ্রহণের হার দ্বিগুণ বেড়েছে। গত 100 বছরে ফ্রান্সে যতগুলো ক্যাথলিক গির্জা নির্মিত হয়েছে, গত 30 বছরে তার চেয়ে বেশি মসজিদ ফ্রান্সে নির্মাণ হয়েছে। আর এইসব ইসলামের অগ্রযাত্রা তাদের সহ্য হচ্ছে না বিদায়। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা কটূক্তি বা ইসলামকে নিয়ে তারা অবমাননা কূটকৌশল প্রপাগান্ডা চালিয়ে তারা চাচ্ছে যে ইসলামকে দবিয়ে রাখতে। আমরা যদি ইতিহাস দেখতে পাই তবে দেখতে পাবো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা মানুষের কাছে জাদুকর গণক বলে উপস্থাপন করত। তাদের উদ্দেশ্য ছিল যদি তারা এসব বলে তাহলে হয়তো মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছেও যাবে না। কিন্তু বস্তুত এর ফলাফল হতো ঠিক উল্টোটা। এসব বলার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পেত এবং তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উদগ্রীব হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে ফিরে আসত। জাহেলি যুগের কাফেরেরা যেমন আবু সুফিয়ান, আবু জাহল, আখনাস ইবনে সুরায়েক, এই কাফেরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা নিপীড়ন নির্যাতন করত। ঠিক তেমনইভাবে জাহেলি যুগের কাফের খুজাআ গোত্রের বিদ্রূপকারী হারিস ইবনে তুলাতিলা, এদের অশুভ আচরণ যখন চরমে পৌঁছল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ঠাট্টা বিদ্রূপ নির্যাতন নিপীড়ন যখন ছাড়িয়ে গেল, নির্যাতনের মাত্রা যখন ছাড়িয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যেই প্রচার করুন, ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নেন, তাদেরকে উপেক্ষা করুন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ট্রুলি উই উইল সাফিস ইউ এগেইনস্ট দ্য স্কোফার্স, অর্থাৎ আমি আপনার জন্য যথেষ্ট বিদ্রূপকারীদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা সূরা জুমারের 36 নম্বর আয়াতে বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ইজন্ট আল্লাহ সাফিসিয়েন্ট ফর হিজ স্লেভ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? অবশ্যই তোমরা যারা ইসলামকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করছো, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল কার্টুন নির্মাণ করছো, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করছো, তারা জেনে রাখো ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেই ধর্মের সংরক্ষণ, যেই ধর্মের হেফাজত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন। তোমরা যারা ইসলামকে নিয়ে ঠাট্টা করছো, বিদ্রূপ করছো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করছো, তোমরা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে ওয়া রাফা'না লাকা যিক্রাক, হে নবী, আমি আপনার শান এবং মানকে উচ্চ মর্যাদা দান করেছি। তাই যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে উঁচু করে দিয়েছেন, সে জায়গায় তোমরা গুটি কয়েক লোক যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করো,
বিন্দু পরিমাণও ইসলাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে তোমরা খাটো করতে পারবে না, পারবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দিন দিন ইসলামের পতাকা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা উদ্দিন হতে থাকবে। সাতিমে রাসূলদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 57 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আআদ্দা লাহুম আযাবাম মুহিনা। অর্থাৎ যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পীড়া দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য রেখেছেন আযাবাম মুহিনা, অর্থাৎ যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি। সর্বোপরি আমাদের সকলের উচিত যে নিজ নিজ অবস্থান থেকে এই জঘন্য কাজের প্রতিবাদ করা এবং তাদের সকল প্রোডাক্টকে আমরা বর্জন করব ইনশাআল্লাহ। আর যাদের বা যেসব রাষ্ট্রের যেসব ব্যক্তিদের সক্ষমতা থাকার পরেও রাসূলের অপমানে যারা চুপ করে আছে, সেই সকল রাষ্ট্র কিংবা ব্যক্তিবর্গকে ধিক্কার জানাই এবং সেই সাথে কবির দুটি চরণকে স্মরণ করিয়ে দিতে চাই যে রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশ্মন। বয়কট ফ্রান্স, বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্ট।